তিনি নবী দাওয়াত দিচ্ছেন, ওরে আল্লাহর বান্দারা যদি আল্লাহকে বলে ভুলে যাও, আল্লাহকে মেনে না নাও, তাহলে জেনে রাখো আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে আযাব আসবে, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে গজব আসবে, আর সেই গজবে যদি পতিত হয়ে যাও, সেই আযাবে যদি একবার তোমরা পড়ে যাও, আর তোমাদের জন্য জীবন রক্ষা হবে না। আচ্ছা বলেন, এই দাওয়াতটা কি এখনকার না পূর্বের নবীরা দিয়ে গেছে? মানুষকে বারবার বুঝিয়েছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে আর জোড়া বানাবে না। যখন দেখছে কাউমেরা শুনল না, তখন বলছে যদি এই কথা না শোনো তো আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব আসবে। একবার ভালো করে বোঝেন গো বাপ, ওরে আমার মায়েরা, ওই নবীর কাউমের মতো আমরাও হয়তো হয়ে গেছি, এত কথা শোনার পরেও, এত হাদিস শোনার পরেও আজকের দিনে আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করে চলতে পারি না, নিজেরাই বড্ড যেন বিশাল মনে করে, গজু আমি করে আল্লাহর জগতে আমরা চলি। আল্লাহ বলেন, বান্দারে আমার নবী যে দাওয়া দিয়ে গিয়েছিল সেই কথাকে তোদের স্মরণ পড়ে না, যদি তোমরা সঠিক জায়গায় না আসুরি বান্দা, আমি আল্লাহ আমার তরফ থেকে বিশাল বড় বড় তোমাদের আযাব দেব। আচ্ছা বলেন, এখনো আযাব দিচ্ছে না দেন আল্লাহ? একটু কথা বলেন, ঘুমাচ্ছেন? কয়েকদিন আগে 2 বছর ধরে ছেলে মেয়েদের লেখাপড়া ধ্বংস হয়ে গেল একটা আযাবের কারণে। আযাবটার নাম কি বলেন? করোনা ভাইরাস। এখনো পালাইনি, সতর্ক হয়ে যান। আবার বার্তা দিয়ে দিয়েছেন চারিদিকে, আরো একটা ভাইরাস ঢুকছে, যদি সেই ভাইরাস ঢুকে যায়, সেই আল্লাহর আযাব যদি আবার এসে যায়, আবার মানুষ চিন্তায় পড়ে যাবে, আল্লাহ জানি না মরব না বাঁচব। আল্লাহর গজব এমনিতে আসে না, যখন আল্লাহর বান্দারা আল্লাহ হুলা হয়ে যায়, আল্লাহকে ছেড়ে দূরে চলে যায়, সেই সময় আল্লাহ নারাজ হয়ে গিয়ে আল্লাহর তরফ থেকে তিনার বালা মুসিবত গুলো পাঠিয়ে দেয়। শুনেন আমি একটা কবিতা শোনা, আল্লাহ নারাজ হয়ে গেলে পৃথিবীর সব আমাদের শেষ হয়ে যাবে। কবিতায় বলেন, আসলো ভাইরাস করোনা, কেয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসলো ভাইরাস করোনা, কেয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। পাক কোরআনে দেয় ঘোষণা, মানুষ দেখবে কেমতের নিশানায়, সংকটে পড়িবেন মানুষ, সংকটে পড়িবেন মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। এমন আল্লাহ রাজা বসলো, এত বড় বিপদ আসলো, এই করোনা ভাইরাস যখন সূচনা হয়ে গেল, আপনার জন্মের ছেলে যাকে কোলে করে মানুষ করলেন, যাকে নিজে না খেয়ে আপনি খাবার দিলেন, ছেলেটা এবার যখন বড় সাবালিকা হয়ে গেল, সাবালক যখন হয়ে গেল,
ছেলে আর বাবা মামাকে ছেড়ে বিদেশ চলে গেছে আর এই করোনা ভাইরাসের সময় এবার ছেলে ভয়ে যেন বাড়ি পালিয়ে আসে এবার আপনি বলুন তো আপনি বাবা নিজেই যেন ছেলেকে বলছেন বাবা রে সরাসরি বেটা তুই বাড়িতে ঢুকিস না আগে 14 দিন তুই কোয়ারেন্টাইনে থা দেখে নিজের ছেলেকে সরাসরি বাড়ি ঢুকতে দিচ্ছে না এবার যদি ছেলে আসলো ছেলের সঙ্গে ডাইরেক্ট গিয়ে আর দেখা করে না দূর থেকে কথা বলছে আমি আপনাদের বোঝাতে চাইছি রে বাপ আল্লাহকে যদি আপনারা একবার স্মরণ করেন আল্লাহকে যদি ভুলে না যান আল্লাহ আমাদের উপরে কোনোদিন নারাজ হবেন না আর আল্লাহকে যদি ভুলে যাই নিজের মন মতো করি এই দুনিয়ায় যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে চলাচল করতে চাই আল্লাহ বলের বান্দা তৈরি থাক আমার তরফ থেকে অবশ্যই আজাব পাঠাবো আর সেই আজাবে বান্দা তুই পতিত হবে আজাবে গ্রেফতার হবে কিন্তু যখন আল্লাহর আজাব এসে যায় তখন আমরা আর কোথাও যেন গিয়ে কুল কিনারা খুঁজে পাই না শেষের দিকে আল্লাহর কাছে আবার হাত বাড়িয়ে কান্না করে আল্লাহ বড় বিপদে পড়ে গেছি আল্লাহ আমার সব ধ্বংস হয়ে যাচ্ছে তুমি রক্ষা করো আল্লাহ বলেন বান্দারে আগে থেকে কি তুমি শোনো নাই এখন কেন বান্দা আবার আমার দিকে ফিরে এসেছো ওরে আমার ভাইজান ওরে আমার বাপেরা আমি আপনাদের বুঝাতে চাইছি গো বাপ আল্লাহর তরফ থেকে যদি আজাব এসে যায় তখন আমরা আল্লাহকে ডাকি কিন্তু আগে থেকে আমরা কেউ সচেতন হই না তিনি নবী দাওয়াত দিলেন বারবার নাম কি হযরতে ইউনূস আলাইহিস সালাম একদম ছোট করে কোরআনের তাফসীর 4-5টা তাফসীর মানে মোতালা করে একদম পয়েন্ট নিয়ে আপনাদের একটু কথা বলছি কালে শুনে নেবেন গো বাপ জীবনে কাজে দেবে ইউনূস আলাইহিস সালাম তিনার কাউমকে এত বুঝালেন এত বুঝালেন কিন্তু কাউম আর শুনল না শেষের নবীর মুখে বেরিয়ে গেল ওরে আমার কাউম আমার কথা এত বলার পরও শুনলে না তবে তৈরি থাকো আল্লাহর আজাব তোমাদের কাছে আসবে আসবে আর যখন একটা নবীর মুখে কথা বের হবে কোনদিন মিথ্যা হতে পারে না অবশ্যই আল্লাহর আজাব এসে যাবে ওই সময় আর কেউ যেন রক্ষা পাবে না কিন্তু কথাটা বলার পরে হযরতে ইউনূস আলাইহিস সালাম যেন চিন্তা করলেন আল্লাহ এবার তোমার আজাব যদি এসে যায় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তোমার আজাব আসার আগে আমি আমার কাউম আমার মিল্লাতকে ছেড়ে পালিয়ে যা রাতারাতিতে হযরত ইউনূস আলাইহিস সালাম পালিয়ে গেলেন সকালবেলায় মানুষের কানে কানে আওয়াজ নবী ইউনূসকে দেখা যাচ্ছে না ব্যাপার কি মানুষের মনে এবার বিশ্বাস হয়ে গেল মানুষের মধ্যে চিন্তা ঢুকে গেল ঠিক আল্লাহর আজাবের কথা নবী ইউনূস বলেছেন তিনি বলে পালিয়ে গেছেন আল্লাহর আজাব আসবে কারণ নবীর কথা কোনদিন মিথ্যে হয় না এটাই যেন সবারে মনে বার জেগে গেছে ওই সময় সমস্ত লোকেরা ইউনূস আলাইহিস সালামের কাউমেরা সবাই তারা হুড়া করে এক জায়গায় জমায়েত হয় সবাই মিলে এক বাক্যে তারা যেন স্বীকার করে নিল এই আল্লাহর আজাব থেকে যদি বাঁচতে চাও বড় বিপদ থেকে যদি বাঁচতে চাও
जाओ सबाई अल्लाह मुखी होए जाओ अल्लाहर काछे डाको अल्लाह के सबाई निजे हृदय मध्य गेथे नाओ नचेत अल्लाहर आजाब थेके आर बाँचा जाबे ना सबाई सब छेड़े दिए एबार अल्लाह के डाकते शुरू करेछे अल्लाह एत खुशी होए गेछे बंदा আমার নবী এত বুঝালো এত বুঝালো শুনলে না আযাবের কথা শুনে এখন তোমরা নিজেরাই ফিরে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আযাব গজবটাকে এবার তিনার কাছ থেকে মানে বান্দাদের না দিয়ে সে আযাব কিন্তু বন্ধ রাখলে নবী ইউনূস পালিয়ে গেছে শুনেন গো বাপ আমার দোয়া করার পদ্ধতিটা আপনাদের বলছি আল্লাহ দিয়েছেন আপনাদের জংলা গ্রামে এমন একটা ঘর আজকে দেখলাম যে ঘরটা হলো পৃথিবীর সব থেকে নামি দামি ঘর সব থেকে উত্তম জায়গা সেটা হলো আল্লাহর ঘর মসজিদ গোটে গ্রামের মানুষকে বলছি জীবনে যদি আপনার অভাব হয় জীবনে যদি আপনি বিপদে পড়েন জীবনে যদি আপনার ছেলেমেয়ের প্রয়োজন হয় আপনার ঘরে খাবার জুটে না যদি খাবার চাইতে আপনারা একবার পছন্দ করেন আল্লাহর ঘরে চলে যাবেন আর সিজদায় পড়ে যাবেন ডুকরে ডুকরে কানবেন আর বলবেন ওগো মাবুদ আমার ঘরে খাবার নাই গো মাবুদ আল্লাহ আমার ঘরে দু চারটা ছেলে মেয়ে আছে আল্লাহ সমস্ত বন্যায় ধ্বংস হয়ে গেল আল্লাহ জমিনে আমার কিছুই নাই তবে তোমার ভান্ডারে কোনোদিন খাবার বন্ধ হয় না আল্লাহ তোমার ভান্ডারে রুজি যেন ভরা আছে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা করে দিও যদি ঠিক মতো করে আল্লাহর ঘরে গিয়ে ডুকরে ডুকরে কান্না করে জবান খুলে একবার চেয়ে নিতে পারেন আল্লাহ বলেন বান্দারে জীবনে কোনোদিন তোদের আমি খাবার যেন অভাব হতে দেব না কয়জন চাইছে গো ওগো বাপ কয়জন আপনার এই রকমের মন দিয়েছেন আল্লাহর কাছে কি করে চাইতে হয় এই পদ্ধতি কবে আপনারা শিখবেন আমি আজকে আপনাদের কাছে এই পদ্ধতিটা একটু বলে দিতে চাচ্ছি একজন নবীর মাধ্যম দিয়ে নবী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পদ্ধতিতে চাইলেন এই চাওয়াটা আপনাদের শিখাচ্ছি হযরতে ইউনূস আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন যে রাস্তায় যাচ্ছেন আপনাদের সামনে যেমন বড় নদী সেই বিশাল নদী একটা পড়েছে সমুদ্র পথে এবার পাড়ি দিচ্ছে নৌকায় উঠে পার হবে যাত্রী ভর্তি নৌকা এবার সমুদ্রের মাঝে যেন নৌকা ছেড়েছে যেতে 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 ঠিক সমুদ্রের মাঝে গিয়ে নৌকা থেমে গেছে আর কোন দিকে নৌকা যায় না শোনেন গো ভাই আমার হে আমার বাপজানেরা যারা বসে আছেন আপনাদের পদ্ধতিটা বলে দিচ্ছে আপনারা যেন এইভাবে করে আল্লাহর কাছে চাইতে পারেন হযরতে ইউনূস আলাইহিস সালাম নৌকার উপরে আছেন মাঝি এবার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলেন ওরে আল্লাহর বান্দারা জীবনে এমন কে কোন ভুল করেছো রে হয়তো ভুলের কারণে আমার নৌকা সমুদ্রের মাঝে থেমে গেছে যদি আজকে স্বীকার না কর কে তোমরা ভুল করেছো তাড়াতাড়ি করে জানাও নচেত সমস্ত যাত্রী ডুবে মারা যাবে কেউ যেন দাঁড়াতে পারে না পিছনের দিকে হযরতে ইউনূস আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলেন ওরে মাঝি ওরে নৌকার মাঝি আমি ভুল করেছি বিশাল বড় অন্যায় করেছি তাই যেন হয়তো এই কর্ম আমার যেন কাজে লেগে গেছে নৌকা সমুদ্র পথে থেমে গেছে কেউ মেনে নিতে পারে না একজন নবীর দ্বারায় ভুল এত বড় হয়ে যেতে পারে
বলে না গো নবী আপনি দাঁড়ান দেখি কে ভুল করে এসেছে আবার কিছুক্ষণ পরে কেউ যেন দাঁড়ায় না হযরত ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে এই ভুল আমার দ্বারাই হয়েছে এই কারণে আজকে যেন আর নৌকা যাতায়াত করতে পারে না নৌকা চলে না মাঝখানে সমুদ্রে দাঁড়িয়ে গেছে আমি ভুল করেছি আমি যদি নৌকা থেকে নেমে যাই তোমার নৌকা ঠিক জায়গায় পৌঁছে যাবে একজন নবী আসলে ভুল করেছেন কি কাউকে আল্লাহর দাওয়াত দিলেন আল্লাহর গজব আসবে সেই কথাটাও বললেন এবার আর না থেকে আল্লাহর আজাবের ভয় ইউনূস আলাইহিস সালাম পালিয়ে গেলেন যে ধ্বংস হবি তো তোরাই হোক আমি নবী তোমাদের মধ্যে নেই এই যে চলে গেলেন ভুল অন্যায় করে আর এইদিকে তিনার কাউম সবাই যেন বুঝতে পারল যে আল্লাহর গজব আসবে সত্যি সবাই কিন্তু আল্লাহমুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহর আজাব গজব থেকে তারা বেঁচে গেল নবী ইউনূস আলাইহিস সালাম সুন্দর কাউমকে ছেড়ে পালিয়ে গেলেন এই জন্যই ভুলের কারণে নৌকা আর সমুদ্রে যায় না এবার নবী নামছেন সমুদ্রে নৌকা থেকে দেখে মাঝখানে সমুদ্রে যদি একজন লোক নেমে যায় তাহলে সেই লোকটা বাঁচা খুব কঠিন আমি আপনাদের প্রথমে বলেছিলাম পৃথিবীর যে কোনায় যদি সমুদ্রের অতল তলে আপনারা নিম্ন তলে চলে যান আর সেখানে যদি আল্লাহকে ডাকেন আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ বলেন বান্দারে সেখানেও আমি তোদের চাওয়ার কবুল করে নেব এই পদ্ধতিটা জানাতে যাচ্ছি হযরত ইউনূস আলাইহিস সালাম এবার নৌকা থেকে নেমে যাচ্ছেন আল্লাহ বলেন ও সমুদ্রের মাছ ওরে মাছ আমার নবী আজকে সমুদ্রে নেমে যাচ্ছে এই মাঝখানে সমুদ্রে নবী আমার কথাই আশ্রয় পাবে মাঝরে দেরি করো না তাড়াতাড়ি করে গিয়ে তুমি আবার মুখটা হাঁ করে দাও তোমার পেটে আমার নবীকে ধরে নাও আমার নবীর জন্য কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট না সমুদ্রে ইউনূস আলাইহিস সালাম এবার নেমে যাচ্ছে ঝাঁপ দিয়ে মাছ মুখ হাঁ করে নিল যখন এই নবী ইউনূস সমুদ্রের পানিতে পড়েছে মাছ যেন পেটে ঢুকে নিল পেটের ভিতরে এবার নবী ইউনূস আলাইহিস সালাম এবার ভালো করে বুঝেন গো বাপ আমার এই জায়গাটায় বলার জন্য এতক্ষণ ধরে আপনাদের বুঝালাম এত গভীর সমুদ্রের পানি আর পানির ভিতরে হলো বিশাল বড় মাছ আর ওই মাছের পেটের ভিতরে একজন নবী ঢুকে আছেন আল্লাহ বলে দিলেন হে সমুদ্রের মাছ আমার নবী তোমার পেটের ভিতরে যতদিন থাকবে রে আমার নবীকে তুই হজম করতে পারবি না আমার নবীর শরীরের কিঞ্চিত পরিমাণ যেন কোনো ক্ষতি না হয় আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাকে বললাম রে আমার মাখলুক ওরে মাছ আমার নবীকে নিয়ে তুই সমুদ্রের পানির তলে ঘুরে বেড়া নিশ্চয়ই আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম এবার মাছের পেটের ভিতরে এবং পানির ভিতরে পৃথিবীর সেখানে আর দেখার মতো কেউ নাই ওই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম যেন আল্লাহকে ডাকছে নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহর যেন তসবিহ পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই তসবিহটাই গুনগুনাচ্ছে এই তসবিহটাই পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন ওরে নবী আজকে গভীর পানির ভিতরে তারপরে মাছের পেটে
আমাকে তুমি শরণ রেখে জোরে নবে আমার তুসবি বলছো আমি ছাড়া আর কেউ নেই সেই কথা সাক্ষ্য দিচ্ছ তুমি নিজেই যেন জুলুম করেছো তুমি অন্যায় করেছো আমার কাছে বারবার কথাটা জানাচ্ছ ওরে নবী অনু শুন রে আমি আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্যন্ত কবুল করে নিলাম কারণ হলো আমি আল্লাহ বলেছি রে বান্দা উজিব দাওয়াত দাই জাদান বান্দা আমি তোমাদের একদম কাছে আছি যদি তোমরা আমার কাছে চাও তোদের চাওয়ার আমি আল্লাহ শেষ হতে দেব না তোদের চাওয়ার শেষ হবে না তার আগে আমি আল্লাহ তোদের চাওয়ার কবুল করে নেব ওরে নবী ইউনূস আমি আল্লাহ যেন তোমার কথাগুলোকে সব শুনে নিয়েছি অতএব আমি আল্লাহ তোমাকে আর চিরজীবন এই মাছের পেটে রাখব না আচ্ছা বলেন তো কত বড় বিপদে এক তো সমুদ্রের পানের ভিতর সেই পানের ভিতরে আবার মাছের পেটের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একমাত্র তুমি ইন্নি কুনতু মিনা জালিমিন আমি যেন বড় অত্যাচারী জুলুম করেছি এটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার শোনাচ্ছেন আল্লাহ খুশি হয়ে গেলেন নবীর কথায় আল্লাহ যেন রাজি হয়ে গেলেন আল্লাহ এত যেন আনন্দ পেলেন নবীরে এই রকমের জায়গায় থাকার পরেও তুই আমাকে এতবার স্মরণ করলে আমাকে তুই এইভাবে বিশ্বাস রেখে বললে আমি আল্লাহ নবী তোমাকে আর আমি মাছের পেটে রাখছি না রে আবার দেখ আমি তোকে সেখান থেকে উদ্ধার করে দিচ্ছি কিছুদিন বাদে আল্লাহর ওয়াদার হে সমুদ্রের মাছ আমার নবীকে তাড়াতাড়ি করে তোর পেট থেকে বের করে দে সমুদ্রের কিনারায় মাছ বের করে দিল সেই শরীরে এখন যেমন চাম সেইভাবে তো চাম আর থাকতে পারে না যেহেতু মাছের পেটের ভিতরে শরীরটা চামগুলো তেলতেলা হয়ে গেছে ওই শরীরে মাছি বসতে পারে সূর্যের তাপ পড়লে চাম যেহেতু তেলতেলা হয়ে আছে নবীর ক্ষতি হতে পারে আল্লাহ বলছেন হে মাছ এমন জায়গায় গিয়ে আমার নবীকে তুই বের করে দিবি যেন কোনো মাছি কোনো পোকা আমার নবীর গায়ে না বসতে পারে সমুদ্র কিনারায় বালুকা রাশিতে নবীকে বের করে দিলেন সুন্দর একটা লাউ গাছের নিচে এবার লাউ গাছ এদিক ওদিক ঝাঁপিয়ে সুন্দর করে পাতাগুলো নবীর গায়ের উপরে পড়লেন কোনো পোকামাকড় বসলো না রোদের তাপও লাগলো না আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নবী ইউনূস আলাইহিস সালামকে আবার যেন সুন্দর চেহারায় ফিরে দিলেন আমি বলতে চাইছি বাপজান যারা বসে আছেন আপনারা কিছু নেবার জন্য এসেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সব থেকে কাছে আছে আপনি যত বড় বিপদে পড়েন যা আপনার চাওয়ার প্রয়োজন যেটাই আপনি চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন আপনার সওয়াল আল্লাহ কোনোদিন ফেরত দেবেন না কিন্তু চাওয়ার মতো করে চাইতে হবে মনে রাখতে হবে আল্লাহ তুমি ছাড়া আর আমাদের কোথাও চাওয়ার জায়গা নেই